সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 11 আগস্ট রাজধানীতে ঘন মিছিল শেষে এই কথা জানান তিনি। এর আগে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণ মিছিল শুরুর আগে সমাবেশে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি, মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সর্ব অর্জনকে ধ্বংস করে দিয়েছে, দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস করে দিয়েছে, সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থা। বিচারালয়ের ওপর ভর করে মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। তিনি বলেন, তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন করো, কারাগারে ঢুকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরব। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, সংসদ ভেঙে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন দুটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এই দুই দলকে চেনেন না, এদের দিয়ে সরকার নির্বাচন খেলা খেলতে চায়, এবারও খেলা খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফখরুল বলেন, এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই, কোনো ভয় দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না। দর্শক, এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।